নাটোরের সিংহায় সিন্নি বিতরণকে কেন্দ্র করে ঝোড়া খুনের মামলায় সাতজন আসামির কারাদণ্ড। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নাটোর জেলার প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু। সঙ্গে আছে আমি তান্দনা রহমান দিশা। নাটোরের সিংরায় শবে বরাতের রাতে সিন্নি বিতরণকে কেন্দ্র করে জোড়া খুনের মামলায় সাতজন আসামিকে সাত বছর করে কারাদণ্ড এবং একজন আসামিকে খালাস দিয়েছে আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের 10,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 6 মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 24 জানুয়ারি সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, 1994 সালে 27 জানুয়ারি সিংরা উপজেলার সুকাশ ইউনিয়নের মৌ গ্রামের শবে বরাতের রাতে সিন্নি বিতরণকে কেন্দ্র করে স্থানীয় আকাস আলী ও সিকিম প্রামাণিক এর সাথে কুদ্দুস আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস আলীর সমর্থকদের হামলায় আকাস ও সিকিম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে 10 জনকে অভিযুক্ত করে সিংরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ 28 বছর ধরে সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক সোমবার 7 জনকে 7 বছর করে কারাদণ্ড ও 1 জনকে খালাসের আদেশ দেন। মামলার অপর 2 আসামি মৃত্যুবরণ করেছেন। এ সময় অভিযুক্তরা আদালতে হাজির ছিল। পরে অভিযুক্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।